আস্তে আস্তে সিঁড়ি ধরে ছাতে উঠে আসছিলেন সৌগতবাবু। শরীর ভারী, বয়স 50 অর্ধ, চোখে মোটা ফ্রেমের চশমা, মাথায় টাক রয়েছে। ছাদে ওঠার এক চিলতে সবুজ দরজাটার ভারী খিলটা দুহাতে ধরে খুললেন তিনি। সরকারি কর্মচারী সৌগতবাবুর সারাদিনের অবসরের আরাম বলতে তার হাওড়ার পৈতৃক বাড়ির এই ছাদটি। সারাদিন অফিসের পর ঘরে ফিরে এসে গিন্নির সঙ্গে একটু আদায় কাজকলায়, তারপর চা জল খাবার টক মিষ্টি খাওয়ার পর গিন্নিটিকে শান্ত করে তিনি এই ছাদে চলে আসেন। ছাদে রয়েছে তার নিজের হাতে তৈরি টবে লাগানো কিছু গাছপালা। খুব ধুমধারাক্কা কোনো ব্যাপার নয়, সামান্য গোলাপ, জুঁই, বেল, স্থলপদ্ম, কিছু অর্কিড, এই কটা গাছ মাত্র। ছাদের বাগানে একটা আলো লাগিয়েছেন তিনি, হলুদ। সেই হলুদ আলোয় প্রতি সন্ধ্যায় এসে গাছগুলিকে পরিমাণ মতো জল সার দিয়ে নিজের হাতে যেন শিশুদের মতো যত্নে বড় করে তোলা টবের গাছগুলির মাঝখানে চাটাই পেতে শুয়ে শুয়ে আকাশ দেখতে বড় ভালো লাগে তার। ছাদের এই বাগানটিকে বড্ড ভালোবাসেন সৌগতবাবু। যত কষ্টই হোক না কেন, সপ্তাহে একবার তিনি ছাদটিকে ঝেঁটিয়ে পরিষ্কার করবেনই। টবগুলো সরিয়ে সরিয়ে শ্যাওলা তুলে ফেলবেন ছাদ থেকে। কেউ যদি এই বাগানটির কোনো ক্ষতি করে বা গাছের ডাল ভাঙে বা নিদেন পক্ষে ফুল তোলে, তার হঠাৎ করে রাগ হয়ে যায়। গিন্নি আবার মোটেও দেখতে পারেন না তার এই আদিক্ষেতা। আদিক্ষেতা, পৃথিবীর সমস্ত মানুষ যদি একটু ছোট করে একখানা বাগান করে, তাহলে পৃথিবীটা আরো বেশ কয়েক হাজার বছর বেঁচে যায়। কেউ বুঝবে না কিছু, তার আর হবে কি? হনুমান হনুমান যেসব। সৌগতবাবুর কিন্তু অকারণে গালি দেবার বদভ্যেস নেই। রেগে গিয়ে মানুষকে হনুমান সৌগতবাবু বলেন বটে, কিন্তু এই বলার পিছনে কারণ হিসেবে হনুমানদের একটা ব্যাপার আছে। মাঝে মাঝেই একদল হনুমান সৌগতবাবুর ছাদে এসে তাণ্ডব নৃত্য করে। গিন্নির শুকোতে দেওয়া শাড়ি, জামা কাপড় ইত্যাদি ফর্দা ফাই করে ছিঁড়ে উড়িয়ে দেয় তো বটেই, সৌগতবাবুর অত যত্নের গাছের টবগুলিকে একেবারে ভেঙে মাটি বের করে ছত্রাখান করে ফেলে। দুটি স্থলপদ্ম তো একবার এই অত্যাচারে প্রায় মরেই গেল। সেদিনই অত্যন্ত চিন্তিত হয়ে সৌগতবাবু অফিসের সহকর্মী গৌতম বাবুকে গিয়ে ধরলেন। গৌতম, তোমাকে অনেক দিন ধরেই একটা কথা বলবো ভাবছি, সুযোগ হচ্ছে না। বেশ তো বলুন না, এই তো সুযোগ। মানে বলছি, তুমি তো একটু বাগান টাগান করো, তাই না? একটু একটু বাগান টাগান কি বলছেন মশাই? সৌগত বাবুর দিকে চেয়ে তাচ্ছিল্যের হাসি হাসেন গৌতম রায়। এই ভদ্রলোক জানেন তার ম্যাগনোলিয়া কটা পুরস্কার পায় প্রতি বছর শীতে? নিজস্ব একটা ছোটখাটো নার্সারির ব্যবসা ফাঁদার মতলব করছেন তিনি, আর এই লোকটা তাকে বলে কি না তিনি নাকি একটু বাগান টাগান করেন। একটু রেগে যান গৌতম, কড়া গলায় বলেন, একটু বাগান টাগান নয় মশাই, একটু বাগান টাগান নয়, আমি বেশ অনেক বছর ধরে বাগান করছি, তা কি আপনি জানেন? আপনার কি দরকার? চারা টারা চাইলে আমি বেচে দিতে পারি, কিন্তু সামান্য মূল্য দিতে হবে। সে দেখুন, একটু টাকা না খরচ করলে আজকাল ভালো জিনিস পাওয়া যায় না, জানেন তো? বটেই তো বটেই তো, কিন্তু আমি আসলে একটা মুশকিলের আসান খুঁজছিলাম, সেটা যদি আমাকে একটু বলতে পারেন ভাই। বলুন না বলুন না, কি মুশকিল? গাছের ব্যাপারে সব প্রবলেম না হলেও এই ওয়েদার বেল্টে যা প্রবলেম হয় তার সলিউশন মোরাললেস পাবেন আমার কাছে। মানে প্রবলেমটা ঠিক গাছে নয়, মানে হনুমানে। মানে হনুমান মানে আর কিছুই নয়, আমি ছাদে একটা ছোটখাটো বাগান করি, কিন্তু হনুমানে বটু উপদ্রব করে মশাই। দু তিন দিন পর পর এসে সব টব ভেঙে দিয়ে চলে যায়, কি করি বলুন তো? ও এই কথা, সিম্পলি ভয় দেখান, বুঝেছেন? ভয় দেখান, ছাদের চারপাশটা সস্তা নাইলনের জাল দিয়ে ঢেকে দিন, হনুমান দেখে ভাববে ওদের ধরার জন্য জাল পাতা আছে, আর ত্রিশি মানায় আসবে না। সত্যি নাকি মশাই? আরে পরীক্ষা করে দেখে তবেই তো বলছি, বুঝলেন? অন্য জন্তু ফন্তুর থেকে হনুমানের বুদ্ধি বেশি, তো তাই ভয়ও বেশি। মানুষেরই তো জাত ভাই। তা পরীক্ষা সৌগতবাবু করলেন। সেদিন রাতেই বাড়ি গিয়ে মাপ নিলেন ছাদটার।
পরের দিন সন্ধে অফিস থেকে বাড়ি ফেরার পথে বড় বাজারে গিয়ে কিনে ফেললেন একটা বিশাল নীল রঙের নাইলনের জাল। ট্যাক্সি করে বাড়ি ফিরে এলেন সেই জাল নিয়ে। গিন্নি বললেন, ফাঁকা জাল নিয়ে যে জেলেরা ভারী ফেলে না সেটা কি তিনি জানেন? মুখ রক্ষার জন্য অন্তত রুই কাতলা নিয়ে ফেরা উচিত ছিল। জেলেরা অন্তত মাছ না ধরতে পারলে কোনো মাছ কিনে নিয়ে বাড়ি ফেরে। বাড়িতে বাজার নেই, বাজারে গিয়ে যেন তিনি মাছ সবজিপাতি কিনে আনেন। ওফ, এখন আবার বাজার করতে যেতে হবে। সে যাই হোক, বাজারের থলি হাতে বেরোলেন সৌগতবাবু। মাছ শাকসবজি ইত্যাদি কিনে ফিরে এসে কিন্তু তিনি বেশ খুশি হলেন। গিন্নি ইতিমধ্যেই জাল নিয়ে ছাদে গিয়ে কি সব মাপযোগ শুরু করে দিয়েছেন। সবাস, করিতকর্মা তো একেই বলে। সৌগতবাবুও জুটে গেলেন সঙ্গে সঙ্গে। ছাদ ঘিরে জাল খাটানো হয়ে গেল, হনুমানও বলতে নেই আর আসে না। তবে ওই যে একটা কথা আছে না, যে কয়েনেই আপনি টস করুন না কেন, তার একটি হেড থাকবে আর সঙ্গে থাকবে একটি টেল। সরস্বতী যদি থাকেন তো একজন দুষ্ট সরস্বতীও থাকবেন, মানে অবিমিশ্র সুখ বলে আদপেই কিছু নেই। সৌগতবাবুকেও যে শেষ পর্যন্ত এই জাল নিয়ে এত মুশকিলে পড়তে হবে তা তিনি নিজে অন্তত কখনো ভাবেননি। সবুজ খিলটা খুলেই আজ সৌগতবাবু অদ্ভুত হকচকিয়ে গেলেন। এক অদ্ভুত কর্কশ চিৎকার আসছে, টিভির আওয়াজ, কিছু দূরে বিদ্যাসাগর সেতুর গাড়ি ঘোড়ার আওয়াজ, বিভিন্ন গানের পাঁচমেশালি সুর ছাপিয়ে একটানা কর্কশ কা 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 প্রতিধ্বনিত হচ্ছে গোটা ছাদ ছাপিয়ে। এত কাক ডাকছে এই সন্ধ্যেবেলা কেন? বহু বছর আগে একটা সিনেমা দেখেছিলেন সৌগতবাবু, যেখানে কিছু পাখি এক জনবিরল বসতির গুটি কয়েক ইউরোপিয়ান বাসিন্দার কাঠের কুটি ঠোঁট দিয়ে ঠুকে ঠুকে ফুটো করে তাদের প্রত্যেককে খেয়ে ফেলেছিল। সিনেমার শেষে একটি কাক এক যুবতীর কঙ্কালের উপর থেকে শেষ মাংস খণ্ডটি ঠোঁটে নিয়ে মরুভূমির ওপারে পরন্ত সূর্যের দিকে কয়েকটি ক্যাকটাসের উপর দিয়ে উড়ে যায়। পাখিগুলি যে কাক ছিল না তা সৌগতবাবুর স্পষ্ট মনে আছে, কিন্তু প্রচুর কাক কোনো জায়গায় জড়ো হয়েছে দেখলেই তার অবশ্যম্ভাবী রূপে মনে পড়ে যায় সেই সিনেমাটির কথা। তিনি ভয় পান, কিন্তু আজ তার ছাদেই এত কাকের হিংস্র চিৎকার, ব্যাপারটা কি? কাঁটা হয়ে সৌগতবাবু আস্তে আস্তে হলুদ আলোটা জ্বালান, চিৎকারটা আরো বেড়ে যায়। কি ব্যাপারটা কি তিনি সত্যি কিছু বুঝতে পারছেন না। এত কাক মিলে আক্রমণ করলে তার আত্মরক্ষা করা অসম্ভব। যে চিরকালের নোংরা কুশ্রী পাখিগুলিকে আমরা নগরবাসীরা দেখি সবচেয়ে তাচ্ছিল্যের চোখে, মাঝে মাঝেই ভুলে যাই ওরা পাখি কি সাধারণভাবে কত দূরে উড়ে যেতে পারে। উচ্ছিষ্ট সাফ করে সামান্য প্রশংসা এবং সাধারণভাবে অনেকগুলো গালাগালি সহ্য করে যাদের নিয়তি, সেই বিরক্তি উদ্রেককারী পাখিগুলি যদি খেপে ওঠে একদিন, তাদের লাল ছোট ছোট চোখগুলি হয়ে ওঠে রক্তিমতর, তাদের ঠোঁটগুলি যদি মাংস খুঁড়ে ফেলতে চায়, তাদের কালো নোংরা ডানার ঝাপটে যদি তারা ছিঁড়ে ফেলতে চায়, সমস্ত পশু পাখির রাজা সেজে মানুষের স্বাদের একার জীবনযাত্রা, তবে সেই বিদ্রোহ দমন হয়তো নগরবাসী মানুষ করতে পারবে, পৃথিবীও হয়তো কাকশূন্য হয়ে যাবে। কিন্তু আজ সৌগতবাবুর কি হবে? তিনি কি গিন্নিকে ডাকবেন? না না, সে নিচে থাকে, এলে সে আবার চেঁচামেচি করে আরেক কাণ্ড করবে। স্বরূপবাবু কোনো অতিপ্রাকৃত ঘটনার সম্মুখীন হয়েছেন ভেবে ছাদের বাগানের মাঝে এগোন। দেখেন ছাদ ঘেরা জাল জুড়ে গাদা গাদি করে ঝুলে আছে হাজার হাজার কাক, তাদের পিছনে উঠছে আরো বেশ কিছু। এরা বসার জায়গা পায় না। চারদিকের বাড়ির ছাদের দিকে সৌগতবাবু তাকিয়ে দেখেন, সমস্ত ছাদ ভর্তি করে বসে রয়েছে কাকের দল আর তাদের হিংস্র চিৎকার। কানে তালা লেগে যায়, প্রচণ্ড ভয় করতে শুরু করে। তিনি দেখেন হিংস্র ঠোঁটে ঠোক করে সেই কাকগুলি যেন ছিঁড়ে কুটি কুটি করে ফেলতে চেষ্টা করছে নাইলনের জাল। এই সমস্ত কাকগুলির আকর্ষণের কেন্দ্রবিন্দু ছাদের পশ্চিম দ্বারের কোণ। কি আছে ওখানে? জালে কি আটকে রয়েছে কিছু? সৌগতবাবু প্রাণ হাতে করে ধরাস ধরাস করে চমকানো হৃৎপিণ্ডকে সামলে সেদিকে এগোন। জালটাকে ছিঁড়ে গেলেই চিত্তির অদ্ভুত এই ঘটনাকে যে সৌগতবাবু কি করে ব্যাখ্যা করবেন তিনি কিছুই ভেবে পাচ্ছেন না। বাগানের গাছগুলিও যেন ভয়ে সিঁটকে দাঁড়িয়ে আছে। কিন্তু কিছু দূর এগিয়েই সৌগতবাবু বুঝলেন
ব্যাপারটা নেহাত অতি প্রাকৃত কোনো ব্যাপার নয়। একটা ছোট্ট কাক, কাকের বাচ্চাই হবে, আটকে পড়েছে ছাদের পশ্চিম কোণের জালে। তাকে মুক্ত করার জন্যই তার ভাই বেরাদার আত্মীয় স্বজনের এই সম্মেলন। মানব জাতির প্রতি কাকেদের চিরকালীন কোনো ক্ষোভ থেকে এর উৎপত্তি হয়নি। ভয়ে একেবারে কাঁটা হয়ে সেই কাকটি যত না চেঁচাচ্ছে, বাকি কাকগুলি চেঁচাচ্ছে তার থেকেও বেশি এবং আরো উঁচু গলায়। হয়তো বেচারা কাকটি কোনো কারণে উড়তে উড়তে বসেছিল জালের উপরে, হঠাৎ আটকে গেছে, বেরোতে পারেনি কোনো কারণে। কিন্তু এইবার সৌগতবাবুর কর্তব্যটা কি? চিন্তিত এবং শঙ্কিত মুখে তিনি নিচু হয়ে ছাদের মেঝে থেকে তুলে নেন গাছের পাতা ছাঁটার বড় কাঁচিটা। তারপর সেই কাঁচিটা হাতে নিয়ে অত্যন্ত ভয়ে ভয়ে গিয়ে তারপর সৌগতবাবু কোনো রকমে পশ্চিমের কার্নিশের পাশের জালটা কেটে দেন। জালে বসে থাকা কাকগুলো প্রথমে তাকে ঠোকরাতে চেষ্টা করছিল, তারপর নিজস্ব প্রবৃত্তি দিয়েই নিশ্চয়ই বুঝতে পারলো এই মানুষটি তাদের কোনো ক্ষতি করবে না। সে হাতের কাঁচিটা দিয়ে জালটাই কেটে দিতে চলেছে। জালে বন্দী কাকটির কোনো ক্ষতি করা তার উদ্দেশ্য নয় একেবারেই। সে যাই হোক, শেষ পর্যন্ত অসীম সাহসে ভর করে হাত বাড়িয়ে সৌগতবাবু কেটে দিয়েছিলেন জালটা। বাচ্চা কাকটা মুক্তি পেয়ে কিছুক্ষণ কিছুই বুঝতে পারলো না, স্বাভাবিক। এতক্ষণ মৃত্যু ভয়ের ভেতরে পড়ে ছটফট করে যে কোনো প্রাণীরই নিজস্ব আচার আচরণ বুদ্ধিশুদ্ধির উপর ভরসা ফিরে পেতে একটু সময় লাগবে। মৃতপ্রায় কাকটা মুক্তি পেতেই বাকি কাকগুলো মিলে সহর্ষে যে আনন্দ চিৎকার ধ্বনি বাতাসে ভাসালো, আবার সেই কর্কশ কাকা স্বরে তাতে সৌগতবাবুর আক্কেল গুড়ুম হবার জোগাড়। যদিও আনন্দ তার নিজেরও যে একটু হচ্ছিল না তা নয়, কিন্তু সাথে একটু ভয়ও করছিল। এতগুলো কাকের 10% যদি তার মাথায় একটু ঠোঁট বুলিয়ে যেত, তাহলেই তার স্বাদের টাকটা টাকডুমাডুম শব্দে ফর্দাফাই হয়ে যেতে বেশিক্ষণ লাগত না। তিনি একটু হাঁফ ছাড়লেন। ছোট কাকটা কিছুক্ষণ ম্রিয়মাণ হয়ে বসে রইল পশ্চিমের কার্নিশের উপর, জালের থেকে নিরাপদ দূরত্বে, আর জুলজুল করে ভয়ার্ত চোখে তাকাতে লাগলো যুগপথ হনুমান রোধক জাল এবং সৌগতবাবুর দিকে। হলুদ আলোয় সৌগতবাবু লক্ষ্য করলেন কাকটার গলার পাশে একটা সাদা গোল চিহ্ন। কাক না হলে মানুষ হলে সেটাকে তিল বলা যেতে পারত। আস্তে আস্তে শত শত কাক এই রোমহর্ষক কাহিনীটিকে নিজেদের মধ্যে ছড়িয়ে দিতে দিতে, ডাকতে ডাকতে পাশের বাড়িগুলির ছাদ থেকে, সৌগতবাবুর ছাদের কার্নিশ থেকে, জাল থেকে জালের ওপর থেকে আকাশ পথে ফিরে যেতে লাগলো। কেউ ফিরে গেল গঙ্গা পার করে ভিক্টোরিয়ার গাছগুলিতে, কেউ দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে বেঁকে চলে গেল বোটানিক্যাল গার্ডেনের ছায়াময় স্যাঁতস্যাঁতে অন্ধকার গাছের ডালগুলিতে বসে বসে রাতের বিশ্রাম নেওয়ার জন্য। ছোট কাকটিও একটু পরে উঠে উড়তে উড়তে মিশে গেল কাকের কোনো একটা দলের ভিতর। আজ এক সপ্তাহ পর ছাদের পশ্চিম কোণের জালের ফাঁকটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে এই সবই চিন্তা করছিলেন সৌগতবাবু। তিনি বসে রয়েছেন তার টপগুলির মাঝখানে চাটাই পেতে, হলুদ আলোটা নেভানো। বাগানের কাজ আজকের মতো শেষ হয়েছে। নিজের বানানো এক কাপ চিনি ছাড়া গরম চা আর সঙ্গে দিনের একমাত্র কিং সাইজ সিগারেট ধরিয়ে শেষ করবেন তিনি। আধ ঘন্টা ভাববেন বিভিন্ন বিষয় অবিষয় নিয়ে, তারপর কোনোদিন হয়তো বা একটা দীর্ঘশ্বাস ফেলে, কোনোদিন বা বেশ খুশি মনেই নেমে যাবেন সিঁড়ি বেয়ে গিন্নির খোঁজে, তারপর রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়বেন। সৌগতবাবু নিজে বড় কেউ নন, তার চিন্তাগুলো স্বপ্নগুলো ছোটখাটো, সারাদিন বলতে গেলে তেমন কিছুই হয় না তার সঙ্গে, সেই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। ম্যাজিক তার জীবন থেকে বিদায় নিয়েছে বহু বহু বছর আগে, এ নিয়ে যে তার খুব একটা দুঃখ রয়েছে সেটাও নয়। তার কেবলই মনে হয় জীবনে হয়তো আরো অনেক কিছু পাওয়ার ছিল যা পাওয়া হলো না, সেরকমও কিছু নয়। তবু মাঝে মাঝে তিনি অন্যমনস্ক হয়ে পড়েন। আজ তার অন্যমনস্কতা ভেঙে গেল একটা অদ্ভুত কারণে। তিনি চায়ে সবে মুখ দিয়েছেন, হঠাৎ করে শুনলেন মৃদু কর্কশ গলায় কে যেন তাকে বলছে, একা একাই চা খাচ্ছেন স্যার, আমার জন্য আনুন না একটা। চমকে সৌগতবাবু পিছন দিকে ফিরলেন, না ছাদের দরজা তো বন্ধই রয়েছে, যেরকম ছিল সেরকমই, ছাদে তো দ্বিতীয় কোনো মানুষ নেই তিনি ছাড়া, তাহলে কথাটা বলছে কে? ওদিকে কি দেখছেন স্যার, একটু সামনে তাকান। আবার চমকে যান সৌগতবাবু,
চমকে ঘাড় ঘোরান ছাদের দরজার দিক থেকে সামনের দিকে। দেখেন ছাদ ঘিরে থাকা জালের কাঁচি দিয়ে কাটা ফুটো অংশটা দিয়ে ঢুকে ছাদের মেঝেতে নেমে অন্ধকারে তার দিকে ইতিউতি তাকাতে তাকাতে এগিয়ে আসছে একটা ছোট্ট কাক। এদের সাহস দেখে বলিহারি যান তিনি। এবার এই কাকটাও যদি আটকে পড়ে তাহলে আবার একটা চিত্তির হবে। এদের না একেবারে কোনো শিক্ষা হয় না। কাকেদের মধ্যে যারা ন্যাড়া তারা বোধ হয় বহুবার করে বেলতলায় যায়। মনে মনে বেশ মজা পেলেন তিনি। কাকেদের নিয়ে সব বলবেন না স্যার, চা খাওয়াবেন তো। আবার সেই কর্কশ গলা। মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি তার? না, আরেকটা জিনিসও হতে পারে। কাকটাই কি কথা বলছে তার সঙ্গে? তা তো হওয়ার কথা নয়। সৌগতবাবু ভালো করে নজর করে দেখলেন কাকটার দিকে। কাকটা একবার ডান দিকে গলাটা ফেলালো, আর তখনই সৌগতবাবু চিনে ফেললেন তাকে। ঠিক ধরেছেন। আরে এ তো সেই বাচ্চা কাকটা যে সেদিন আটকে পড়েছিল, আরে যাকে নিয়ে এত ঝামেলা হলো। ঠিকই চিনেছেন স্যার, আমি কা, মাই নেম কা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ বলতেই আবার এলাম আপনাকে। হয়নি, আর আটকে পড়ব না। সর্বনাশ, এই 55 বছর বয়সে এসে কি হলো তার? একটা কাক তার সঙ্গে কথা বলছে আর তিনি সেটা শুনছেন। ভগবান ভগবান, কি তোমার লীলা! সৌগতবাবু নিজের আধ খাওয়া চায়ের কাপটা একটু ঠেলে দিলেন কায়ের দিকে। আবার এটো খায় তো, কে জানে, কাক তো নির্ঘাত খায়। সৌগতবাবুর অনুমানই সত্যি হল। কা দিব্যি হাঁটতে হাঁটতে এসে চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে চুকচুক করে বাকি চাটা খেয়ে ফেলল। কাপটা ধুয়ে ফেলতে হবে ভালো করে, গিন্নি জানলে বাড়ি মাথায় করবেন, মাথায় বাড়িও পড়তে পারে, ভাবলেন সৌগতবাবু। এবং কায়ের সঙ্গে প্রথম কথাটি তিনি বললেন। এ কি বেশ নাম তোমার? কা, তা কা তুমি থাকো কোথায়? আমি আমি তো ঠাকুর বাড়ির পাশের বটগাছটায় থাকি। ঠাকুর বাড়ি চেনেন তো? হ্যাঁ, ঠাকুর বাড়ি চিনবো না কেন, ওদিকে আগে আমরা ভাড়া থাকতাম যে। তাই বলুন, আমিও ভাড়া দিয়েই থাকি। বলো কি, তোমাদেরও ভাড়া দিয়ে থাকতে হয় নাকি? কি যে বলেন, গাছ কি বেমারিসটা কি, গিয়ে বসে পড়লেই হলো, ভাড়া লাগবে না। এই যে দেখেন হাজার হাজার গাছ, তার ডালে রাতে স্থির হয়ে বসে ঘুমোচ্ছে লাখো লাখো কাক। এদের সবার জায়গা নির্দিষ্ট করা আছে তা জানেন? প্রত্যেক গাছের এক বা একাধিক মালিক আছে সেটা জানেন? তারা সব কিছু দেখে টেখে কাক চিনে তারপর ভাড়া দেয়। রাতে প্রতি কাক একজনের বেশি গেস্ট রাখতে পারে না। আর গাছে গাছে ইউনিয়নও আছে, কোনো না কোনো ইউনিয়নের মেম্বার আপনাকে হতেই হবে। বলো কি, ঠিকই বলি, আপনার যেমন নিজের বাড়ি তেমনি একটা নিজের গাছ পেতে গেলে আমাদের সারাদিন লেগে যায়। পৈতৃক সম্পত্তি বলতে তো কিছুই নেই, যে জীবনে যা করতে পারে সেই প্রথম সেই শেষ, বুঝলেন? না বুঝে আর সৌগতবাবুর উপায় কি? যখন তিনি একটা কাকের সঙ্গে কথাবার্তা বলছেন তখন সে যা বোঝাবে তাই তো বুঝতে হবে তাকে। তিনি এবার জিজ্ঞেস করলেন, তোমরা সবাই মানুষের সঙ্গে কথা বলতে পারো? কি যে বলেন স্যার, সবাই কি পারবে? আমি যে আপনার সঙ্গে কথা বলতে পারবো আমি নিজেই কি তা জানতাম? কথা তো আমি বলছিও না। কথা বলছি না মানে? এই যে এতক্ষণ ধরে চা খেতে চাইলে, এইটা কি? সেসব কি আর কথায় বলছি, আমি তো শুধু ভাবছি, আর আপনিও তো কথা বলছেন না, আমাকে যা বলার কথা ভাবছেন আমি আপনার সেই কথাগুলো শুনতে পাচ্ছি। সত্যি তো, এতক্ষণে সৌগতবাবুর মাথায় সত্যি কথাটা ঢুকে পড়ল। তিনি তো সত্যি ঠোঁট নেড়ে কথা বলছেন না, কাকে যা বলবেন বলে ভাবছেন কা সেটা স্পষ্ট শুনতে পাচ্ছে, আর কাও কিন্তু কা কা করে বলছেন, যেন মাথার ভিতরে তার ঈষৎ কর্কশ কথাগুলো শব্দের সাহায্য ছাড়াই ঢুকে যাচ্ছে সৌগতবাবুর। ঠিক ধরেছেন তিনি,
টেলিপ্যাথির সম্পর্ক স্থাপন হয়েছে এই বাচ্চা কাকটির সঙ্গে। তিনি ঈষৎ চিন্তিত হন, একটু উত্তেজিত। আজ আসি স্যার, দেখি কাল পারলে সন্ধ্যে থেকে আবার আসবো। আসবে, এসো এসো, রাতে খাওয়া দাওয়া হয়েছে? ইয়েস স্যার, আফটার ডিনার ফ্লাই এ মাইল। শোনেননি, আমাদের খাওয়া দাওয়া সন্ধ্যের আগে শেষ হয়ে যায়। ডিসিপ্লিন স্যার, ডিসিপ্লিনটাই সব কিছু। কা সৌগতবাবুর দিক থেকে পিছন ফিরে আস্তে আস্তে হেঁটে গেল ছাদের পশ্চিম পাঁচিলের দিকে। একটা ছোট্ট লাফ মেরে উঠে পড়ল, তারপর জালের খোলা অংশটার কাছে গিয়ে খুব সহজে উড়ে বেরিয়ে পড়ল সেখান দিয়ে বাইরের মুক্ত আকাশে। অন্ধকারের মধ্যে দিয়ে উড়ে গেল সোজা হয়তো ঠাকুর বাড়ির দিকেই। সৌগতবাবুও উঠলেন, তার রাতের খাওয়া দাওয়ার সময় হয়েছে। গিন্নি ছাদে উঠে আসার আগেই নেমে যাওয়াটা দরকার। অন্য কারো সঙ্গে এই জিনিস হলে কি হতো তিনি জানেন না, তবে তিনি বিশেষ উদ্বিগ্ন হলেন না। তার তো বিশেষ মানুষ বন্ধু বান্ধব নেই। একটা বাচ্চা কাক যদি তার সঙ্গে এসে সন্ধ্যায় গল্প গুজব করে যায়, তবে খারাপ কি? মাথা কি খারাপ হয়ে গেল নাকি? যাক, যদি খারাপ হয় তো হবে। আর 5 বছর পর রিটায়ারমেন্ট, পাগল হয়ে যাওয়ার জন্য এসে ভালো সময় আর হয় না। গিন্নিকে কথায় কথায় কামড়ানোর ভয় দেখানো যাবে। ঠিক করে হেসে ছাদের সবুজ খিলটা লাগিয়ে দেন তিনি, আর সিঁড়ি বেয়ে নেমে যান নিচে। এর ঠিক 3 দিন পরের কথা, আবার সন্ধে, আবার ছাদের ছাদ। শুধু আজ মুখ ভার সৌগতবাবুর। আজ অফিসে একটা কেলেঙ্কারি হয়ে গেছে। সৌগতবাবু কাজ করেন কেন্দ্রীয় সরকারের একটি দপ্তরে। সেই দপ্তরটির পক্ষ থেকে তাকে মাঝে মাঝে ইন্সপেকশন করতে যেতে হয়, রুটিন কাজ। কিছু কিছু দোকানে গিয়ে দেখে আসা সব ঠিকঠাক রয়েছে কিনা, একটি প্রশ্নপত্রে দাগ দিতে হয়, কিছু গোলমাল থাকলে দপ্তরে জানাতে হয়। নিজের কাজ সৌগতবাবু যথেষ্ট সৎভাবে করতে চেষ্টা করেন, সামান্য কাজ তাও। ঘুষ তিনি এ জীবনে নেননি, তার উপরের সমস্ত কর্মচারীকে তিনি সম্মান করেন, তোষামোদ করেন না, নিজেকে বাঁচিয়ে চেষ্টা করেন অন্যায়ের প্রতিবাদের। তবু যদি অফিসে একদিন একটু দেরিতে পৌঁছেই তাকে দেখতে হয়, তার ইন্সপেকশনের এরিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে তারই অধস্তন 1-2 দিনের ছোকরাকে, তবে তার কেমন লাগতে পারে? খুবই খারাপ নিশ্চয়ই, অপমানিত লাগা উচিত। গৌতম রায়কে জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? এরা তো কেউ কিছু বলতেও চায় না, সকলেই দুর্বলের বিপক্ষে, সবলের দলে। তবে জানা গেল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ব্যাপারটি ঘটিয়েছেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রতন সমাদার। রতনবাবু সৌগতবাবুকে পছন্দ করেন না, কেন পছন্দ করেন না সৌগতবাবু জানেন। রতনবাবুর সঙ্গে চাকরির শুরুতেই তার একটু কটু মোলাকাত হয়েছিল। রতনবাবু তখন ছিলেন চাকরিতে গুরুত্বের বিচারে তার ঠিক উপরের ধাপে। এক পার্টি অনেক দিন ধরে ঘুরছিল একটা দোকানের লাইসেন্সের আশায়। বাবা মারা যাওয়ায় একমাত্র ছেলে কিছু টাকা পেয়েছে, একটা দোকান করতে চায়। ছেলেটির বয়স সৌগতবাবুরই আশেপাশে, এরকম অনেক বন্ধুই তার ছিল সে সময়। ফলে ছেলেটির ফাইল তিনি সহজেই পাশ করিয়ে দিয়েছিলেন। সে ফাইল গিয়ে 6 মাস আটকে ছিল রতনবাবুর টেবিলে, কিন্তু উপরি না দিলে রতনবাবু সেই ফাইলে একটি মাত্র সই করবেন না। ঘুষ লোকে দিয়েই থাকে, কখনো টাকায় কখনো ব্যবহারে। সেই ছেলেটিও ঘুষ দিতে পিছপা ছিল না, কিন্তু মোটা টাকা সে দেবে কি করে? 500 টাকা 1000 টাকা সে দিতে পারে, কিন্তু 5000 অসম্ভব। নিজের মুখে রতন টাকার কথা বলেন না, তার বেয়ারাই কানে কানে ক্লায়েন্টদের বলে দেয় বাবু দর এখন কত চলছে। সেই দর শুনে মুখ কালো করে ছেলেটি অফিসের ক্যান্টিনে দাঁড়িয়ে চা খাচ্ছিল। সৌগতবাবু এত সব কিছু না জেনেই ছেলেটির পাশে এসে দাঁড়ান, চা নেন এবং স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করেন, কেমন আছো, মুখ কালো কেন, কি হয়েছে? সব শোনেন, তারপর ছেলেটির সঙ্গে চা খেতে খেতে তাকে একটি প্রায় নাটকের ছক তৈরি করে দেন। পরের দিন ছেলেটি এসে রতনবাবুর টেবিলে বসে টেবিলের নিচ দিয়ে তার হাতে চালান করে দেয় একটি বেশ পেট মোটা খাম। রতনবাবু কাউকে বিশ্বাস করেন না টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে, এটা তার বৈশিষ্ট্য। এরকম মোটা খাম প্রতিনিয়তই টেবিলের তলা দিয়ে তার হাতে আসে, তিনি অতি অবশ্যই সেই খাম টেবিলের তলা দিয়েই নিয়ে কায়দা করে পকেটে পুরে ফেলেন, চলে যান বাথরুমে, আয়নার সামনে দাঁড়িয়ে টপাটপ গুনে ফেলেন, আবার রেখে দেন পকেটে, চিরুনি ভিজিয়ে নিয়ে একবার চালিয়ে নেন চুলে, তারপর মুখে সেজে রাখা একটা পান ফেলে আবার টেবিলে চলে আসেন হেলতে দুলতে।
তারপর ফাইলে করেন তার সেই বহুমূল্য দস্তখত। কিন্তু আজকে রতনবাবু টেবিলের তলা দিয়ে খামটি পকেটে ঢোকানোর আগেই রঙ্গমঞ্চে আবির্ভূত হলেন সৌগতবাবু, একেবারে রতনবাবুর পেছনে। রতনবাবুর খাম শুদ্ধ বাঁ হাতটি টেবিলের তলাতেই থেমে থাকতে বাধ্য হল। ছেলেটির সঙ্গে অনাবশ্যক কিছু কথা বললেন তিনি, আর রতনবাবুকে অনুরোধ করলেন যেন তিনি সইটা এবার করে দেন দয়া করে। পাক্কা ঘুষখোরেরও কিছু নিয়ম নীতি রয়েছে, চক্ষু লজ্জা রয়েছে। জুনিয়র অধস্থন কর্মীর সামনে খাম শুদ্ধ বাঁ হাতটা বার করে খাম পকেটে ঢুকিয়ে বাথরুমে চলে যেতে রতনবাবুও কিরকম কিরকম আটকে গেলেন। আর এই ছোকরা তো যাবে না মনে হচ্ছে, ক্লায়েন্টের সঙ্গে এমনভাবে কথা বলছে যেন কতদিনের চেনা। হতেই পারে বন্ধু টন্ধু, বয়স তো একই রকম। খেপিয়ে দিলেই হয়ে গেল চিত্তির, হাজার হোক কাজটা তো তিনি নিয়মের মধ্যে থেকে করছেন না, যে কোনো দিনই ধরা পড়ে গেলে জীবন সংকট দেখা দিতে পারে। তার চেয়ে কথাটা রতনবাবুর মাথায় আসতেই যেন মন্ত্রের মতো টের পেয়ে গেল সামনের ছেলেটি। স্তূপীকৃত ফাইলের ভিতর থেকে নিজের ফাইলটা টেনে নিয়ে খুলে ধরল রতনবাবুর সামনে, বের করে দিল তার সইয়ের জায়গাটি। বুক পকেট থেকে পেন বের করে টিপে নিব বের করে ধরিয়ে দিল রতনবাবুর ফাঁকা ডান হাতে। টেবিলের তলায় খামটা নিজের উরুর উপরে রেখে বাঁ হাতটা তিনি একবার বুলিয়ে টিপে পরখ করে নিলেন খামটা, উল্টে পাল্টে দেখলেন একবার। না, মনে হচ্ছে ঠিকই আছে। 5,000 টাকা 100 টাকার নোটে হলে এরকমই তো ওজন হবে। রতনবাবু পেনটা ছোঁয়ালেন ক্লায়েন্টের ফাইলে, সই করে দিলেন। গোবিন্দ! সৌগতবাবুর হাঁক শুনে রতনবাবুর খাস বেয়ারা গোবিন্দ দ্রুত পায়ে চলে এলো। ফাইলটি তুলে নিয়ে সৌগতবাবু রতনবাবুকে বললেন, গোবিন্দকে দিয়ে দিচ্ছি তাহলে। রতনবাবু আপত্তি করলেন না। গোবিন্দর সঙ্গে গল্প করতে করতে সৌগতবাবু চলে গেলেন নিজের টেবিলে। বিদায় নিয়ে উঠে পড়ল ক্লায়েন্ট ছেলেটিও, আর এতক্ষণ পর নিজের বাঁ হাতে রাখা খামটিকে পকেটস্থ করে রতনবাবু চললেন বাথরুম। আর কিছুক্ষণ পর উস্কো খুস্কো চুলে রক্তবর্ণ চোখে বাথরুম থেকে বেরিয়ে সৌগতবাবুর টেবিলের দিকে একবার রোষ কষাহিত নয়নে তাকালেন। দেখলেন সৌগতবাবু দাঁড়িয়ে খোদ ডিরেক্টরের সঙ্গে গল্প করছেন। তদানীন্তন ডিরেক্টর স্নেহ করতেন এই তরুণ কর্মীটিকে। রতনবাবু কিচ্ছু না বলে গট গট করে গিয়ে বসলেন নিজের টেবিল চেয়ারে। গোটা অফিস হাঁ করে তাকিয়ে দেখল রতনবাবু বাথরুমে গেছেন, কিন্তু চুল আঁচড়ে বেরোন না। পানের তীব্র গন্ধে অফিস ম ম করে উঠল না। সৌগতবাবুও দেখলেন, তিনি জানেন রতন সমাদদার বাথরুমে গিয়ে কি দেখেছেন। দেখেছেন পার্টির দেওয়া মোটা খামে 100 টাকায় 5,000 টাকা নেই, রয়েছে 10 টাকার নোটে 1,000 টাকা। সৌগতবাবু এখনো এই ঘটনাটা মনে পড়লে হাসেন। এ তার যৌবনের ঘটনা। এখন অনেককে তিনি চেনেন যারা হাজারের সীমানা পেরিয়ে গিয়ে লাখেও ঘুষ নেয় এবং 10 টাকার নোট আর কিছুদিন পর থাকবে না। 10 টাকার কয়েন বেরিয়ে গেছে, কিন্তু এখনও রতনবাবু সৌগতবাবুকে মোটেই দেখতে পারেন না। সেই ঘটনাটির কয়েক মাস পরেই রতনবাবু বদলি হয়ে গেছিলেন। এখন আবার পাকে চক্রে ঘুরে তারা একই অফিসে। রতনবাবু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, 2 সপ্তাহ হল এসছেন। সৌগতবাবু এখনও তার ঠিক এক ধাপ নিচে। যাই হোক, সৌগতবাবু রতনবাবুর ঘরে ঢুকলেন, জিজ্ঞেস করলেন, এটা কি হলো রতনদা? কোনটা? এই যে তুমি প্রবীরকে পাঠিয়ে দিলে, আমি 5 মিনিট লেট করেছিলাম বলে তুমি জানো আমাকে হাওড়া থেকে আসতে হয়। আমার মোবাইল নম্বর আছে, একটা ফোন করতে পারতে। তোমাকে আবার ফোন করব কি? ঠিক সময় আসার কথা আসনি, অন্য একজনকে পাঠিয়েছি। এর মধ্যে আবার এত ঠিক ভুল কি? নিয়ম অনুসারেই তো কাজ হয়েছে। আর তোমায় আমি ফোন করতে যাব কেন? কে ও তুমি আমার? যাও যাও, বিরক্ত করো না। রতনদা, আমাকে আপনি এতদিন চেনেন? চিনি বলেই তো হাড়ে হাড়ে চিনি, এবার তুমি চিনবে আমায়। বেরোন, না হলে আমায় বেয়ারা ডাকতে হবে। রতনবাবু অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে হাতের কাজে মন দিলেন। অপমানটা সহ্য করে নিয়ে বেরিয়ে আসছিলেন সৌগতবাবু। বেরোনোর সময় হঠাৎ শুনলেন রতনবাবু ডাকছেন, শোনো সৌগত, আমি দেখলাম তুমি বেশিরভাগ দিনই দেরি করে আসছো, আর ক্লায়েন্টদের কিছু কমপ্লেনও আছে তোমাকে নিয়ে। আমরা কয়েকজন বসেছিলাম এই নিয়ে একদিন মিটিংয়ে, তোমাকে শোকজ করা হতে পারে পরের সপ্তাহে। কি উত্তর দেবে সেটা ভেবে দেখো।
কঠিন মুখে বেরিয়ে এলেন সৌগতবাবু। আশ্চর্য, এতদিন পরেও একটা লোক এরকম প্রতিহিংসা স্পৃহা নিয়ে ঘুরে বেড়াতে পারে। কা সেই বাচ্চা কাকটি আর আসেনি, তার কথাও আজ মনে পড়ছিল সৌগতবাবুর। হঠাৎ তিনি শুনলেন, কি স্যার, মুখ ভার করে আছেন কেন? আরে কা এসছে? ওই তো চাঁদের আলোয় পশ্চিমের পাঁচিলের কাছের জালের কাঁচিতে কাটা ফোকর দিয়ে চাঁদের আলোয় নেমে এসছে। কা সেই বাচ্চা কাকটি, তার ঘাড়ে এক বিন্দু সাদা, তিল চা খাবে। তা খেলেই তো ভালো হয়। নিজের খালি চায়ের কাপেই কাকে চা ঢেলে দেন সৌগতবাবু। সে খেতে খেতে সৌগতবাবুর দুঃখের গল্প শুনে তারপর প্রশ্ন করে, স্যার সুকজ মানে কি? মানে একটা বোর্ড আমায় কয়েকটা প্রশ্ন করবে, তার উত্তর দিতে হবে ভেবে। বিচার? হ্যাঁ তা বলতে পারো। তবে তো মুশকিল। খুবই মুশকিল, সাসপেন্ড করে দিতে পারে। আচ্ছা স্যার লোকটা থাকে কোথায়? জানি না। আপনি না ভীষণ আনস্মার্ট, কিছুই জানেন না। এই আমি তোমার চেয়ে বড় না? না সে কি, তোমায় তো দেখতে বেশ ছোটখাটো, আমি তো বাচ্চা ভেবেছিলাম। না স্যার বাচ্চা না, আমার স্পিসিস আলাদা। ও আপনার সমস্যাটা নিয়ে দেখি কি করা যায়। কি করবে? দেখি না আপনি স্যার মন খারাপ করবেন না, আর চলি টাটা। কা উড়ে গেল চাঁদের আলোয়। সৌগতবাবু নিশ্চিত হয়ে গেলেন তিনি পাগল হয়ে গেছেন। সে ভালোই হলো, পাগলের চাকরি থাকলেই বা কি আর না থাকলেই বা কি। তিনি দীর্ঘশ্বাস ফেলে নিচে নামার জন্য উঠলেন। প্রতি বৃহস্পতিবার অফিসের আবহাওয়া খুব গুমোট হয়ে থাকে। বৃহস্পতিবার শোকজ লঞ্চ হওয়ার দিন, সকলে ভয়ে কাঁটা হয়ে থাকে এই সপ্তাহে কার বিচার হবে। বেশিরভাগ সপ্তাহেই কারোর কিছু হয় না, সকলে তবু ভয়ে ভয়ে থাকে। কোন বৃহস্পতিবার যে কার নাম উঠবে কে জানে, এই বৃহস্পতিবার যে তার নাম উঠবে তা অবশ্য সৌগতবাবু খুব ভালো করে জানেন। কায়ের সঙ্গে তার শেষ কথা হয়েছিল আগের শুক্রবার। সে যে কিচ্ছু করবে না বা করতে পারবে না সেটা তিনি জানেন। রতনবাবু বহাল তবিয়তে আছেন, দেখা হলেই বিষ দৃষ্টিতে তাকাচ্ছেন তার দিকে। আর সোমবার থেকেই খুব মন দিয়ে অফিস করছেন সৌগতবাবু। অবশ্য অফিসে তিনি টিকতে পারছেন না, প্রতিদিনই প্রায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের নির্দেশে লজ্জরে গাড়ি করে তাকে বিভিন্ন দোকানে ইন্সপেকশনে যেতে হচ্ছে। দূরে দূরে সেই ধ্যাধ্যাড়ে গোবিন্দপুর এলাকায় সব দোকানের এরিয়া। রোজই অফিস ফিরতে দেরি হচ্ছে। অফিসে ফিরে গাড়ির চাবি বুঝিয়ে দিয়ে বাড়ি ফিরতে ফিরতে আরও অনেক রাত্রি। গিন্নি রেগে যাচ্ছেন, বাগানের কাজে মন দেওয়া যাচ্ছে না। আশ্চর্য হন সৌগতবাবু নিজের এই দুর্ভাগ্য দেখে। তার মনটা খচখচ করতে থাকে। এইবারেই তার প্রমোশন হওয়ার কথা ছিল, সে আশায় বোধহয় জল পড়ে গেল। রতন সমাদ্দারের কম্পিউটারে প্রমোশন প্রার্থীদের যে লিস্ট তাতে তিনি মরে গেলেও আর নাম ঢুকবে না, বরং সাসপেন্ড হয়ে যাবেন কিনা এই ভাবতে ভাবতে তিনি বুধবার অফিস থেকে বেরোচ্ছিলেন সবার শেষে অ্যাকাউন্টেন্টের সঙ্গে। অ্যাকাউন্টেন্ট বাথরুমে গেলে হঠাৎ তার নজরে পড়ে রতন সমাদ্দারের ঘরটার দিকে। তিনি এগিয়ে যান সেদিকে। রতনবাবু এখন নেই, তিনি কখনোই কোনোদিনই পাঁচটার বেশি এক মিনিটও অফিসে থাকেন না। রতন সমাদ্দার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সাইনবোর্ডটার দিকে তাকিয়ে হালকা দীর্ঘশ্বাস গোপন করেন সৌগতবাবু। হঠাৎ তার মনে হয় রতনবাবুর ঘরের ভেতর থেকে কিসের যেন শব্দ আসছে। আশ্চর্য, কিসের শব্দ? একবার চারদিকে তাকান সৌগতবাবু, না অ্যাকাউন্টেন্ট ছোকরা এখনো বাথরুম থেকে বের হয়নি, কেউ কোথাও নেই। নিস্তব্ধ অন্ধকার অফিস। খুব কিন্তু কিন্তু করে একবার দরজাটা আস্তে ঠেললেন সৌগতবাবু। দরজাটা খুলল না, চাবি দেওয়া আছে। ভিতর থেকে খুটখাট খুটখাট খটাস টক টক টরে টক অদ্ভুত সব শব্দ আসছে। ভিতরে কে, তিনি কি দেখবেন? চোখটা কি ঠেকাবেন দরজারাই হলে? দরজায় কান পেতে শোনেন তিনি, আবার ভালো করে চারিদিক দেখেন সৌগতবাবু, তারপর হাঁটু গেড়ে বসে পড়েন, তারপর আস্তে আস্তে বাঁ চোখটা ঠেকান রতনবাবুর দরজার কি হলে, আর তার আক্কেল গুড়ুম হয়ে যায়।
তিনি দেখেন রতনবাবুর ঘরের কম্পিউটারটি চলছে। এলসিডি স্ক্রিনে নীল আলো ছড়িয়ে পড়েছে গোটা ঘরময়, আর সেই আলোয় তিনি দেখেন রতনবাবুর ঘরের জানলাটি খোলা। জানলার বাইরে হাজার হাজার কাক উড়ছে, আর জানলা দিয়ে ঢুকে পড়ে রতনবাবুর বিরাট টেবিলে। টেবিল ছাপিয়ে মেঝেতে আলমারির মাথায় সাজিয়ে রাখা ফাইলের উপরে শয়ে শয়ে কাক বসে আছে। তারা একে অপরের সঙ্গে ঘষা খাচ্ছে, পাখায় খোঁচা লাগছে তাদের নিজেদের সঙ্গে নিজেদেরই, তবু তারা টু শব্দটি করছে না। কিছুদিন আগে এইসব কাকদেরই হয়তো নিজের ছাদে দেখেছেন সৌগতবাবু, কিন্তু তখন তারা ডাকছিল। তিনি এত এত কাককে কখনো নিস্তব্ধ অবস্থায় কিছু করতে দেখেননি, বসে থাকতেও দেখেননি। শয়ে শয়ে কাককে ছাপিয়ে এইবার সৌগতবাবুর দৃষ্টি গিয়ে পড়ে ঘরের একমাত্র আলো উৎস কম্পিউটারের স্ক্রিনটার দিকে। তিনি অবাক হয়ে দেখেন একটা কাক বসে আছে সেই কম্পিউটারের সামনে, আর সে বাদে বাকি সব কটা কাক এখন তার মনে হয় অতি উৎসুক হয়ে দেখছে সেই কাকটা কি করছে। তাই তো, কি করছে কাকটা? কাকটাকে যেন চেনা চেনা লাগছে, সেই ছোট মতো কাকটা, গলায় সেই সাদা তিল, তার লম্বা ঠোঁট দিয়ে খট 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 করে ঠক্কর দিচ্ছে রতনবাবুর কম্পিউটারের কিবোর্ডে। কম্পিউটারটা চালাচ্ছে, সেখানে কিছু একটা করছে সেই কাকটা। কাকটা সৌগতবাবুর দিকে ডান দিক করে বসে আছে। সৌগতবাবু আরেকবার ভালো করে লক্ষ্য করলেন, হ্যাঁ ঠিক, কাকটার ওই ঘাড়ের কাছে সেই সাদা বিন্দু, সেই তিলটা। এই কি কাক? অন্য স্পিসিজের একটু ছোট একটা কাক যে মাঝে মাঝে তার সঙ্গে এসে কথা বলে যায়, পাকে চক্রে যাকে তিনি তার জাল থেকে মুক্তি দিয়েছিলেন। অদ্ভুত এই দৃশ্যটা দেখতে দেখতে বাহ্য জ্ঞান শূন্য হয়ে যান সৌগতবাবু। কা কিন্তু কম্পিউটারে কিসব করেই চলে, করেই চলে, আর বাকি কাকেদের সঙ্গে সৌগতবাবুও ঠায় নিঃশব্দ দেখতে থাকেন কায়ের কাণ্ড। হঠাৎ করে দূর থেকে ভেসে আসা শীষের শব্দে তার চটকা ভাঙ। তিনি বোঝেন অ্যাকাউন্টেন্ট ছেলেটি শীষ ভাঁজতে ভাঁজতে আসছে। কি হল থেকে তিনি জোর করে সরিয়ে নেন চোখ। রতন সমাদদারের কামরার সামনে হাঁটু গেড়ে বসে থাকা অবস্থা থেকে তিনি উঠে দাঁড়ান, একটু সরে যান দরজাটি থেকে নিরাপদ দূরত্বে। অ্যাকাউন্টেন্ট ছেলেটি এসে বলে, অনেক দূর যেতে হবে তো স্যার, পেটের নিম্নচাপটা একটু হালকা করে নিলাম, ত্যাগেই আনন্দ, কি বলেন? কোনো রকমে মাথা নেড়ে রসিকতায় সায় দিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে যেন বাঁচেন সৌগতবাবু। বাড়ি ফিরতে অনেক রাত হয়, প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয় তার। মুখে কিছু গুঁজে একটা প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে সারা রাত ব্যথায় ছটফট করেন। শেষ রাতের দিকে ব্যথাটা একটু কমলেও ভোরে তাকে উঠতেই হয়। কালকের বাকি ফেলে রাখা বাগানের কাজ আজ ভোরে তাকে করতে হবে। বাগানে ঘুরতে ঘুরতে তার মনে পড়ে আজ বৃহস্পতিবার, মনটা খারাপ হয়ে যায়। অফিসে গিয়ে নিশ্চয়ই দেখবেন শোকজের লিস্টে তার নাম তুলে দিয়েছেন রতনবাবু। আর কাল রাতে কি হল দিয়ে তিনি যা দেখলেন সেটা নির্ঘাত পেট গরমের ফল। যদি সত্যিই দেখে থাকেন তাহলেও আজকে অফিসে কিছু না কিছু কেলেঙ্কারি হবে নিশ্চয়ই। সূর্য ওঠা দেখে শুরু করা একটা দিন বাজেভাবে শেষ হবে। তার ছাদের বাগানের গাছগুলোর দিকে তাকিয়ে সৌগতবাবু ভাবেন, আহ বেচারারা যেন মুখগুলোকে শুকিয়ে ফেলেছে। শুকোবে তো বটে, তিনি নিজেও তো আজকাল আর বেশি নজর দিতে পারছেন না ওদের দিকে, এত সব ঝামেলায় জড়িয়ে পড়ছেন। এই জাল কেনাটাই বোধহয় যত নষ্টের মূল। তারপর থেকে হনুমান আর আসে না ঠিকই, কিন্তু চারপাশের মানুষগুলোর বাদরামি তিনি আটকাবেন কোন নাইলনের জাল দিয়ে? স্থল পদ্ম দুটোকে একটু আদর করে দেন সৌগতবাবু, বেচারারা প্রায় মরেই গেছিল, অনেক কষ্টে বাঁচানো গেছে। চান করে খেয়ে বাস ধরে আজ অফিসে পৌঁছতে বেশ কিছুটা দেরি হয়ে যায় তার। সে হোমকে তার ভালো লাগছে না, সব প্রশ্নের জবাব না হয় তিনি একবারই দেবেন। আজ অন্য কেউ তার এরিয়া ইন্সপেকশন করতে বেরিয়ে গেলেও তার কিচ্ছু যাবে আসবে না, মনটা একেবারেই ভালো নেই তার, কাজ করতে ইচ্ছেই করছে না। অফিসে ঢুকে কারুর দিকে না তাকিয়ে কোনো মতে নিজের ঘরের চেয়ারে গিয়ে বসেন সৌগতবাবু। শোকজের লিস্টটা দেখার তার ইচ্ছে হচ্ছিল, কিন্তু দূর, ও দেখে আর কি হবে, নাম যে উঠেছে তা তো নিশ্চিতই।
এখন সহকর্মীরা সব সমবেদনা জানাতে আসবে। তিনি না দেখুন, তারা তো দেখেছেন, গোটা অফিস দেখেছে। তাকে মর্মবেদনা জানাতে আসা সহকর্মীরা তার টেবিল ঘিরে শুরু করবে পরনিন্দা পরচর্চার আসর। সকলেই বলবে, রতন সমাদদার কিরকম নির্লজ্জ আর বাজে লোক, প্রমোশনের বছরে সৌগতবাবুর এত বড় ক্ষতিটা করে দিল। আর তারপর তার ঘর থেকে বেরিয়ে গিয়ে সকলেই, তিনি জানেন, বলবে ঘুষ না নিলে ওই হয়। মানুষ সততার বড়াই করে, কিন্তু কখনই সততা পছন্দ করে না, সৎ লোককে স্বস্তির সঙ্গে গ্রহণ করতে পারে না। এ সৌগতবাবু বহু বছরের তিক্ত অভিজ্ঞতায় বুঝেছেন। নিজের টেবিলে চুপ করে বসে থাকেন সৌগতবাবু, ফাইলের পাতা উল্টান। আজ তাকে কোনো ইন্সপেকশন দেওয়া হয়নি, নইলে বেয়ারা এসে বলে যেত। একটু চোখ তুলে তাকালে দেখা যায় রতন সমাদদারের ঘর নিশ্চয়ই খোলা, ভিতরে রয়েছেন রতনবাবু, কাজ করছেন। কি যে অদ্ভুত অদ্ভুত জিনিস আজকাল দেখছেন সৌগতবাবু। যেমন কাল রাত্রে যা দেখেছেন সেটা নির্ঘাত ভুল দেখেছিলেন, কিন্তু অত কাক নিজের চোখে দেখলেন, কাকে দেখলেন? আচ্ছা, কাক কি করছিল রতনবাবুর কম্পিউটারে? ভাবতে ভাবতে তার পিছনের দরজাটি ক্যাচ করে খুলে যায়। ঈষৎ হাসেন মনে মনে সৌগতবাবু, এই শুরু হলো, এরপর ক্যাঁচ কোঁচ চলতেই থাকবে, একের পর এক লোক ঢুকবে আর বেরোবে। সৌগতবাবুর টেবিলের সামনে এসে দাঁড়ান গৌতমবাবু, সহাস্যে চেয়ার টেনে বসেন। তারপর উৎফুল্ল মুখে বলেন, কি মহাই, আপনার হনুমানের সমস্যা মিটেছিল কিনা বললেন না তো? ও হনুমান, ও আচ্ছা, ইনি বোধহয় সইয়ে সইয়ে খারাপ খবরটা দেবেন। সৌগতবাবু বলেন, হ্যাঁ তা মিটেছিল বটে। ভালো ফাঁকি দিয়েছেন তো মহাই, আপনি মিষ্টিমুখ করাবেন না? মিষ্টিমুখ এই সময়? মিষ্টিমুখ কাঁঠা ঘায়ে নুনের ছিটে দিতে মানুষ এত পোক্ত, ভাবেন সৌগতবাবু। বলেন, মিষ্টিমুখ? আরে হনুমান তাড়ানোর জন্য মিষ্টিমুখ না হয় নাই করালেন, প্রমোশন পাওয়ার জন্য তো করান। প্রমোশন? ও তোমরা বলেন কি? সৌগতবাবু হতবাক, তার প্রমোশন? কিন্তু শোকজ আপনি বোধ হয় এখনো জানেন না, তাই না? কি বাজে ব্যাপার দেখুন তো, এদিকে সারা অফিস জেনে গেছে, আর এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রতন সমাদদার কাল রাতে হেড অফিসে ইমেল করেছেন তো প্রমোশনের লিস্টটা, আপনার নাম তো সবার প্রথমে ময়, তার সঙ্গে আবার একটা রেকমেন্ডেশন লেটারও পাঠিয়েছেন। রতন বাবু? আর কে? তার মেইল অ্যাড্রেস থেকে আর কে করবে? তিনি কোথায়? সেও এক অদ্ভুত কাণ্ড, ভেরি স্যাড কেস। মধ্যম গ্রামে ওনার বাড়িতে নাকি তিনি কাল রাতে ছাদে উঠেছিলেন, রোজই ওঠেন, কাকে ঠক্কর মেরে 10-12 জায়গায় মাথা ফাটিয়ে দিয়েছে। কি বলেন? কি ঠিকই বলছি, প্রচন্ড শকড, নার্সিং হোমে অ্যাডমিটেড, মাঝে মাঝেই নাকি কাকা করে চেঁচিয়ে উঠছেন ভয়ে। 2 সপ্তাহ ছুটি নিয়েছেন, তবে মানে মানে কালকেই আমাদের লিস্টটা যে পাঠিয়ে দিয়ে গেছেন সেটা ভালোই হয়েছে, কি বলেন? আমিও আছি ওই লিস্টে। চলুন দুজনে মিলে এই আনন্দে আজ ক্যান্টিনে একটু চায়ের সঙ্গে একটু টাও খাওয়া যাক, চলুন। গৌতমের পাশাপাশি সৌগতবাবু নিজের টেবিল থেকে ওঠেন, ক্যান্টিনের দিকে পা বাড়ান। রতনবাবুর ঘরের পাশ দিয়ে যেতে গিয়ে উঁকি মেরে দেখেন ঘরটা দিব্যি গোছানো, কম্পিউটার বন্ধ রয়েছে, জানলাও বন্ধ, কাল রাতের কোনো চিহ্নই নেই। সত্যি কি নেই? কম্পিউটারের পিছনে একটা কাকের পালকের মতো কি একটা আটকে আছে না? চোখ সরিয়ে নেন সৌগতবাবু, গৌতমবাবুর কথায় কান দেন। দুজনে মিলে বাগান নিয়ে প্রচুর আলোচনা হয়, সৌগতবাবুর মনটা ভীষণ ভালো হয়ে যায়। কিন্তু কিন্তু মনের মধ্যে আরেকটা কথাও আসে, কায়ের সঙ্গে কি আর দেখা হবে তার? নিশ্চয়ই হবে, অথবা কি জানি নাও দেখা হতে পারে। একটা অন্য স্পিসিজের ছোট্ট কাক যে কথা বলে শুধু সৌগতবাবুর সঙ্গে,
সে কম্পিউটারও চালাতে পারে। সৌগতবাবু কি পাগল হয়ে যাচ্ছেন? আর মাত্র 5 বছর চাকরি বাকি, সবে মাত্র প্রমোশন হয়েছে, এই তো পাগল হওয়ার উপযুক্ত সময়। গিন্নি খেয়ে যখন তখন কামড়ে দেওয়ার ভয় দেখাতে পারবেন। আজকে একটু গরম গরম চা আর